ইয়ার্ড অফ মেমোরিজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখব নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর। এখন আমি আছি নওগাঁ রাজশাহী মহাসড়কে। যাবার পথে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর বাজার থেকে 13 কিলোমিটার দক্ষিণে কালীগ্রাম। এই কালীগ্রাম গ্রামে গড়ে উঠেছে কৃষি জাদুঘরটি। গ্রামের মাঝখানে তীরচিহ্ন দিয়ে জাদুঘরের নির্দেশনা দেওয়া আছে, যাতে যে কেউ খুব সহজেই জাদুঘরটি খুঁজে পায়। ২০০৮ সালে শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই জাদুঘরটি গড়ে তোলেন। গেটে প্রবেশের বাম দিকে কৃষি জাদুঘর এবং ডান দিকে কৃষি পাঠাগার। আশেপাশে রয়েছে অসংখ্য ফল গাছ এবং ঔষধি গাছপালা। এই জাদুঘরে স্থান পেয়েছে কৃষিকাজে ব্যবহৃত অসংখ্য সরঞ্জাম, যার অধিকাংশই এখন বিলুপ্তপ্রায়। গ্রামের কৃষকেরা কৃষিকাজে যে কোনো সমস্যায় পড়লেই জাদুঘরে আসেন। তারা বিভিন্ন যন্ত্রপাতি দেখে এবং বই পড়ে সমস্যার সমাধান পেয়ে থাকেন। এটি হচ্ছে ঐতিহ্যবাহী তেল ভাঙা ঘানি। শুধু এটাই নয়, এই জাদুঘরে এমন কিছু যন্ত্রপাতি স্থান পেয়েছে যেটা সচরাচর অন্য কোথাও দেখা যায় না। যারা বই পড়তে ভালোবাসেন তাদের এই অংশটা খুব ভালো লাগবে। এখানে আপনারা পাবেন বহু দিনের পুরনো কিছু বইয়ের সংগ্রহ। এই জাদুঘরটিকে সবার জন্য বিনোদনের কেন্দ্র বলা যেতে পারে। এখানে আসলে সুন্দর সময় কাটানোর পাশাপাশি শেখার অনেক কিছুই আছে। এখানে রাখা হয়েছে কৃষির সাথে জড়িত বিভিন্ন গুণী মানুষ এবং বিখ্যাত কবি সাহিত্যিকদের ছবি এবং পরিচিতি বর্ণনা।
এখানে দেখতে পাচ্ছি বিলুপ্ত প্রায় বিভিন্ন ধরনের ধানের বীজ, পাশাপাশি আরও রয়েছে উদ্ভাবিত নতুন জাতের কিছু ধান। এই জাদুঘরের প্রতিষ্ঠাতা শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ তার ব্যক্তিগত কৃষিকাজে বিভিন্ন সমস্যা এবং যন্ত্রপাতির অভাববোধ থেকেই জাদুঘরটি গড়ে তুলেছিলেন, যেটা পরবর্তীতে এই গ্রামের এবং আশেপাশের বিভিন্ন এলাকার মানুষের কৃষিকাজে বিভিন্ন সমস্যার সমাধান এই জাদুঘর থেকেই দেওয়া সম্ভব হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষির সাথে জড়িত গুণী মানুষেরা এই জাদুঘর পরিদর্শনে আসেন। বিভিন্ন সময়ে আয়োজন করা হয় বিভিন্ন সেমিনার এবং কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী। গেট দিয়ে বের হবার পথে ডান পাশে চোখে পড়ে খনার বচন। এই সেই বিখ্যাত খনার বচন, যেটা বই পুস্তকে আমরা অনেক পড়েছি। এই পাশটাতে আছে কৃষি পাঠাগার, যেখান থেকে কৃষকেরা বিভিন্ন বই পড়ে জ্ঞান লাভ করে থাকে। সব মিলিয়ে খুব সুন্দর একটি জায়গা, যেখানে দেখার জন্য এবং জানার জন্য একবার হলেও আসা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থেকে আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।